অভিনয় জগতে পা রাখতে চলেছেন সুস্মিতা সেনের কন্যা রেনে সেন। কবির খুরানা ওয়েব ফিল্ম সুত্তা বাজিতে দেখা যাবে রেনেকে। মায়ের জন্মদিনেই প্রকাশ্যে এলো মেয়ের প্রথম ছবির ট্রেলার, যা দেখে গর্বিত মা সুস্মিতা সেন। বিস্তারিত জানাচ্ছেন আন্তারা রাইসা। বলিউডে যখন নেপোটিজমের বিতর্ক তুঙ্গে, ঠিক সেই সময় অভিনয় জগতে পা রাখতে চলেছেন সুস্মিতা সেনের কন্যা রেনে সেন। বিতর্কের তোয়াক্কা না করে এই পরিস্থিতিতে অভিনয়ের হাতেখড়ির জন্য প্রস্তুত সুস্মিতা কন্যা। অনলাইন ক্লাসেস খতম হো গই, জিন্দেগি খতম হো জায়েগি, পর ই অনলাইন ক্লাসেস খতম নেই হোগি। কবির খুরানার নির্দেশনায় এই ছবিতে দেখা যাবে লকডাউনে ঘরবন্দি এক কিশোরী রক্ষণশীল বাবা মায়ের কাছে গোপন করে কিভাবে নিজের আসল সত্তাকে লুকিয়ে রাখার লড়াই চালাচ্ছে। আপ তো রেনে দো। রেনেকে দেখা যাচ্ছে 19 বছর বয়সী একটি মেয়ে দিয়া কুমারের চরিত্রে অভিনয় করতে, যে লকডাউনে তার পরিবারের সঙ্গে ঘরবন্দি। বাবা মার চরিত্রে অভিনয় করেছেন রাহুল বোহরা এবং কোমল ছাবরিয়া। রেনে এখানে স্বাধীন চরিত্রের একটি মেয়ে। ছবিতে প্রযোজকের ভূমিকায় রয়েছেন সিমরান লক্ষণপাল, রামনিক সাহানে এবং পঙ্কজ রাঘুতা। অভিনেত্রী রেনেকে দেখে আপ্লুত সুস্মিতা। তিনি লেখেন তার ভালোবাসা ও আশীর্বাদ আজীবন রেনের সঙ্গে রয়েছেন। ডিসেম্বরে মুক্তি পাচ্ছে ছবিটি। আন্তারা রাইসা, বিজয় টিভি, ঢাকা।